আপনার কাছে আমাদেরকে জানাবেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার মাত্র একদিন পরে কিন্তু রাজশাহী সহ দেশের পাঁচ জেলায় মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে তবে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে প্রথম শিফটে সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে আহ পনেরো দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু প্রাথমিকের ক্লাস গুলো নেওয়া হচ্ছে তবে উনি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা অভিভাবক করেছে তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তারা যেটি বলছিলেন যে আসলে মাধ্যমিক বন্ধ রেখে প্রাথমিক খোলা রাখার রাখায় তারা কিন্তু একটু বিব্রত হয়েছেন কারণ এই তাপমাত্রায় কিন্তু তারা তাদের কোমলমতি শিশুকে স্কুলে পাঠিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছেন কারণ আমরা দেখেছি যে রাজশাহীতে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আজকে জানিয়েছেন যে সকাল দশটার সময় কিন্তু রাজশাহীতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটি আহ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে এবং আজকে কিন্তু রাজশাহীতে দুপুর বারোটা নাগাদ কিন্তু একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কয়েকদিন ধরে কিন্তু রাজশাহীতে আর নয়টা থেকে বারোটার মধ্যে কিন্তু প্রায় একচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সেক্ষেত্রে আসলে এই কোমলমতী শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে কিন্তু যেহেতু হিট অ্যালার্ট জারি রয়েছে অভিভাবকরা বেশ বিড়ম্বনায় পড়েছে এবং তারা চিন্তিত রয়েছেন এর পাশাপাশি তো জানিয়ে রাখি যে রাজশাহীতে চলমান তাপ প্রবাহের কারণে কিন্তু এর প্রভাব শ্রমজীবী মানুষের উপরও বেশ পড়েছে এর পাশাপাশি যারা ছোট ব্যবসায় রয়েছেন তাদের ব্যবসাতেও কিন্তু একটা ধস নেমে এসেছে গরম বেড়ে যাওয়ার কারণে বেড়েছে ঠান্ডা গরম নানা রোগ বিশেষ করে ডায়রিয়া নিমোনিয়া জ্বর সহ নানা রোগে কিন্তু হাসপাতাল গুলোতে চিকিৎসা রোগীরা আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে সাধারণের চাইতেও প্রায় পাঁচ গুণ রোগী কিন্তু এই হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু ডায়রিয়াতে আক্রান্ত এর মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শান্ত